খুলনার বন্ধু মেঘলা। মেঘলাকে ডাকছি, তার সঙ্গে আমাদের বাংলার গায়নের লাবণী আসছে, একসঙ্গে ফোক সং করবে। মেঘলা চলে আসো, তোমার সঙ্গে কথা বলার আগে একটু লাবণীর সঙ্গে কথা বলি। লাবণী কেমন আছো? এই তো ভালো আছি। আমি কেমন লাগছে মঞ্চে এসে? বরাবরের মতোই ভালো লাগছে। আর স্পেশাল একটা কথা বলতে চাই, বাংলার গায়ন আছে, ইয়ংস্টার আছে এবং আমাদের প্রিয় দুজন জাজেস আছে, তো একজনকে মিস করছি, আমাদের প্রিয় টুটুল স্যার। একটা মিসিং বাদে সব কিছু ঠিক আছে, অনেক ভালো লাগতেছে এবং আমি বরাবরের মতোই বলছি, এটা আমার স্বপ্নের সিঁড়ি, এটা আমার স্বপ্নের স্টেজ, যেটাকে আমি মনে প্রাণে ধারণ করে সামনে এগোতে চাই। তাহলে আজকের গানে যেন কোনো কিছু মিসিং না থাকে, একদম কমপ্লিট হোক। মেঘলা আর লাবণী কোন গানটি করছে আজকে? আজ আমরা কি জ্বালা দিয়ে গেলাম ওরে, এই গানটি করছি। ঠিক আছে, একদম আমাদের পরাণ পড়ে কিনা দেখি আমরা। শুভকামনা। থ্যাংক ইউ।
চলে যাচ্ছি আমাদের বিজ্ঞ জাজেসদের কাছে। প্রথমে বলবেন শ্রদ্ধেয় শওকত আলী, মন কেমন লাগলো এই জুটির গান? লাবণী তো বরাবরের মতো ভালো গায়, আমাদের বাংলা গায়নের অন্যতম একজন শিল্পী। থ্যাংক ইউ লাবণী, আজকে খুব সুন্দর পারফর্ম করেছো। আর মেঘলা কিন্তু কনসিস্টেন্টলি সব পর্বই আমি দেখেছি ভালো গেছে ভালো গেছে, কিন্তু আজকে সিরিয়াসলি একটু দুর্বল লেগেছে আমার কাছে। আসলে মার্ক করেছি বেশ কতগুলো জায়গায়, বলে দেওয়ার সময় লাগবে, বেশ কিছু জায়গায় সুর ছুটে গেছে। তোমার একটু প্র্যাকটিস দরকার ছিল, আশা করি কাটিয়ে উঠবে তুমি। ধন্যবাদ। এবার যাচ্ছি প্রতীক ভাইয়ের কাছে। আসলে এই মঞ্চটাই এমন যে যেখানে প্রতিদিন নতুন নতুন একটা চ্যালেঞ্জকে উতরে আসলে সামনে যেতে হয়। তো আজকে মেঘলার গানে কিছু কিছু জায়গায় আমি মানে কিছুটা সুরের কমতি পেয়েছে, ছিল শিথির ও সিন্দুরে যে জায়গাটা, নয়নের কাজল, সে মোরে বন্ধুরে, এইসব কিছু কিছু জায়গায় মানে খুব মাইনরলি আপনার কিছু কিছু সুর সরেছে, বাট ওভারঅল আপনার গায়কি ভালো ছিল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। তাহলে আমরা স্কোরটা দেখে নিচ্ছি। স্কোর ফ্রম প্রতীক হাসান। প্রতীক হাসান দিয়েছেন 7.8। ওকে, ইটস এ গুড মার্ক। এবারে বলবে পড়শি। মেঘলার কাছে যাওয়ার আগে আমি একটু লাবণী ব্যাপারে বলি। হ্যাঁ, লাবণী এবং তার সঙ্গে সঙ্গে বাংলার গায়নে যারা যারা আছেন ওনাদের ব্যাপারে আজকে এই এপিসোডটা যেহেতু হলো ফোক স্পেশাল, তো ওনারা প্রত্যেকেই হলো ফোক সং, মানে হলো ওনারা অবশ্যই অনেক বেশি পারদর্শী। হ্যাঁ, আর সেই জায়গা থেকে অবশ্যই ওনারা অনেক ভালো গাচ্ছেন। আর ঠিক তার পাশাপাশি আমাদের ইয়াংস্টারে যারা যারা আছেন এক একজন হলো এক এক ঘরানার গানে হলো পারদর্শী। সেই জায়গার থেকে এসে একটু আমরা আজকে যেহেতু ফোক স্পেশাল, আপনি ফোক গাওয়াটা চেষ্টা করেছেন মেঘলা, তো ইউজুয়ালি আপনার ভয়েসটা যেহেতু হলো একটু আধুনিক এবং আপনি আধুনিক গানটা অনেক ভালো পারেন, বেশি ভালো পারেন, সেই জায়গা থেকে একটু একটু কম লেগেছে আজকে ভালো আমার। হ্যাঁ, তো যাই হোক, হোপ ফর দ্য বেস্ট ইনশাল্লাহ। আমরা তাহলে স্কোরটা দেখে নিই পড়শি কত দিচ্ছে। 7.7। ওকে, থ্যাংক ইউ পড়শি। যাচ্ছি এবার ইব্রা টিপু ভাইয়ের কাছে। নিচের দিকে সুর, এটাকে যেটাকে বলি আমরা যে স্ট্যান্ডিং, মানে নিচের দিকে এসে যাতে সুরটা প্রপারলি থাকে সেই জায়গাটা মনে হচ্ছিল যে আরেকটু তৈরি হওয়া দরকার ছিল, এটাই। আর মোরালেস ইউ ট্রাইড এ লট, অনেক ভালো চেষ্টা করেছো। তোমার গত পারফরমেন্সের মতো আসলে এটা হয়নি, তো তারপরেও আমার কাছে ভালো লেগেছে, মোটামুটি ভালো লেগেছে, দেখি কি করা যায়। তাহলে আমরা দেখে নেই ইব্রা টিপু কত দিচ্ছেন। 8.3। থ্যাংক ইউ স্যার। আমাদের সম্মানিত মিউজিশিয়ানসরা কত দিচ্ছেন। ইটস 8। ওকে, 8 পেয়েছো, টোটাল হয়েছে 31.8। তবে আমরা গ্র্যান্ড টোটালটা দেখে নেই এখন কত পাচ্ছে মেঘলা। 98.5.5 এর জন্য তুমি। আমরা একটু ভোট চাইবো, তার আগে লাবণীকে ধন্যবাদ, তুমি বসে পড়ো আর আমরা মেঘলাকে নিয়ে একটু অডিয়েন্সের কাছে ভোট চাই। দর্শক, আমাদের মেঘলা অনেক ভালো গান করে, কিন্তু 0.5 আমাদের অনারেবল জাজেস এবং অনারেবল মিউজিশিয়ানসদের প্রদত্ত নাম্বারে আমরা দেখেছি 99 স্কোরটা পার হতে পারেনি। সো দিস ইজ ভেরি ব্যাড লাক। আপনারা চাইলে তাকে উত্তরানোর একটা অপূর্ব সুযোগ আপনাদের হাতে আছে, অনেক বেশি ভোট করতে হবে মেঘলাকে। মেঘলাকে ভোট করার জন্য মোবাইলের মেসেজ অপশনে যান, মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন RTV স্পেস মেঘলা, MEGHLA, রাইট, মেঘলা স্পেস লিখে মেঘলার কোন নাম্বারটি মনে রাখবেন 3838 পাঠিয়ে দিন 4141 নাম্বারে, যত খুশি তত, যে কোনো অপারেটর থেকে।
আর যারা দেশের বাইরে আছেন এবং অবশ্যই দেশে আছেন সবাই কিন্তু অনলাইনে ভোট করতে পারেন। আপনাদেরকে ভিজিট করতে হবে www.rtvonline.com/youngstar। ভোটিং অপশন পেয়ে যাবেন, অনেক 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 বেশি ভোট করবেন আমাদের সবার প্রিয় মেঘলাকে। মেঘলা, অল দ্য বেস্ট। তবে আজকে ডেঞ্জার জোনে চলে যেতে হচ্ছে।